গোটা দেশের সাথে এ রাজ্যেও যেভাবে বেড়েই চলেছে করোনার সংক্রমণ, বাড়ি থেকে যেখানে ভয় পাচ্ছে মানুষ বেরোতে, ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবিকতার পরিচয় দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকে ছোট জগিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরুল হক। জন্ম থেকেই প্রতিবন্ধী কৃষ্ণ সানা নামে এক যুবক, বাড়িতে বলতে অসহায় এক মা রেখা সানা নামে। রোজগার করার মতন কেউ নেই, ফলে দিন যেত প্রায় দিনই না খেয়ে। এই অসহায় মায়ের আর্তনাদের কথা শুনে পাশে এসে দাঁড়ান ছোট জগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান। বামনগাছি রেল স্টেশন সংলগ্ন এক কোয়ার্টারে বসবাস করেন ছেলে ও মা। বছর আগে এসেছিলেন বামনগাছিতে, তখন থেকেই তাদের পাশে সবসময় সব রকম সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মীরা। কিন্তু এখন করোনা ভাইরাসের জন্য গোটা রাজ্যে লকডাউন, তাই বাড়ি থেকে বেরোতে পারে না। কিন্তু প্রতি মাসেই নিজে হাতে পৌঁছে দেন সারা মাসের খাদ্য সামগ্রী, এর সাথে কিছু অর্থ পৌঁছে দেন ছোট জগিলা অঞ্চল যুবক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল দাস। এই অসহায় এই খাদ্য সামগ্রী পেয়ে কি বললেন অসহায় এই মা, দেখুন। চাল ডাল আলু এইসব আমাদের দেয়, আমি অসহায়, আমি কিছু করতে পারি না। আমার আমার ছেলে প্রতিবন্ধীও তো উঠতেই পারে না, বসতে পারে না, কথা বলতেই পারে না, শুয়েই থাকে বিছানায়। আমি কি করি বাবা, আমার নালার পাশে দাঁড়াই বলে আমি বেঁচে আছি, নাহলে তো এতদিন আমি মরে যেতাম বাবা। আমার কেউ নেই গো। প্রতি মাসে এইভাবে আপনাকে দিয়ে যাচ্ছে? প্রতি মাসে ভাই 10 কিলো করে চাল দিয়ে যায়, চাল দেয়, আমি যেয়ে নিয়ে আসি। তবে একটু সাহায্য পেয়ে কিরকম, মানে কতটা উপকারী হচ্ছেন? অত ভালোই উপকারী হচ্ছে, আমি আমার তো কেউ দেওয়ার নেই, আমি এই নিয়ে তো খাই, এই নিয়ে তো আমার বাঁচতে হয়। আমার ওই ছেলে 3 বার ভাত খায়, ভাত ছাড়া আর কিছু খায় না, কিছু খায় না, আর কিছু খাওয়াই না, ও বমি করে করে। আর একটুখানি এই বৃষ্টি হয় তো জল পড়ে, আর ওই ঠান্ডা লেগে যায়, কালকে রাত্রিও তো বমি করে। এই দুঃসময় আপনার পাশে দাঁড়িয়ে যে প্রধান সাহেব, আপনার পঞ্চায়েত সদস্য, তাদের কি বলবেন? তাদের কি আর বলবো, তাদের ধন্যবাদ। আমার আমার ধন্যবাদ। অঞ্চলে কিছুদিন আগে, প্রায় মাস ছয় সাত মাস আগে, একটা খবর বেরিয়েছে যে একজন ভদ্রমহিলা তার একটা প্রতিবন্ধী ছেলে নিয়ে সে খেতে পাচ্ছে না, আত্মহত্যা করতে যাচ্ছিল। আমরা খবর পাওয়া মাত্র আমার এই অঞ্চলের যা তৃণমূল কংগ্রেস সদস্য ছিল পঞ্চায়েতের এবং এই ওয়ার্ডের সদস্য অমল দাস, একে নিয়ে আমরা এখানে আসি। এসে সেই থেকে প্রতি মাসে 10 কেজি করে চাল, 1 কিলো ডাল, সর্ষের তেল 1 প্যাকেট, লবণ 1 প্যাকেট, 3 কেজি আলু এবং 2 কেজি 1 কেজি পেঁয়াজ এবং 2 সাবানের প্যাকেট, 1 সাবান আমরা দিয়ে যাচ্ছি। এবং ওনাকে বলা আছে যে যখনই আপনার অসুবিধা হবে আপনি আমার পঞ্চায়েতে চলে আসবেন, পঞ্চায়েত থেকে আমি প্রতি মাসে যেমন দিয়ে থাকি সেটাও আমি দিয়ে দেবো। যেহেতু আমার লকডাউনের জন্য আমার অঞ্চলে একজন কর্মী করোনা আক্রান্ত হয়েছিল, আমরা সোম থেকে শনি আমরা পঞ্চায়েত বন্ধ রেখেছিলাম, আজকে শুক্রবার, আজকেরও খুলিনি, আগামী সোমবার খুলব। এবং উনি তো অসহায়, ওনার তো কেউ নেই, একটাই প্রতিবন্ধী ছেলে, সেই হিসেবে আমরা ওনার বাড়িতে আজকে আমার 5 কেজি চাল আর ওই চাল ডাল আলু এবং তেল সোয়াবিন আমরা দিয়ে গেলাম। হচ্ছে আমরা যখন খবরটা পাই তখন আমার প্রধান সাহেব আমাকে ফোন করে, মাননীয় নুরুল হক মহাশয় ফোন করে বলো অমল এরকম একটা খবর পাওয়া গেছে, তুমি কোথায় আছো আসো। তো আমার প্রধান সাহেবের উদ্যোগে আমি শুনি, শুধু প্রধান না, এই অঞ্চলের তিনি অঞ্চলের সভাপতি, তা অঞ্চল সভাপতি থাকাকালীন উনি তার দায়িত্ব কর্তব্য, উনি প্রত্যেকটা মানুষের পাশে সর্বদা দাঁড়ান এবং উনি যথারীতি সেদিনকে দাঁড়িয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের অন্য অন্য যারা কর্মীরা আছে তারা প্রত্যেকে প্রধান সাহেবের সঙ্গে আমরা একসাথে আসি এবং ওনাকে চাল ডাল আলু তেল নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিনে দেওয়ার পরেও আমরা ওনাকে একটা মোটা অঙ্কের টাকা দিই, মানে অল্প কিছু টাকা দিই আমরা, দিয়ে তার যাতে নিজেদের সুস্থ থাকে তার পরিবারকে নিয়ে আমরা নুরুল হকের নেতৃত্বে আমরা এই কাজটা করেছি। এবং আমরা গর্বিত যে আমরা ছোট জগিলা অঞ্চলের প্রধানের এরকম একজন প্রধান পেয়েছি যিনি এত মানে মানুষকে মানুষের পাশে দাঁড়ায় এবং মানুষের কথা চিন্তা করে তিনি আমাদের প্রত্যেকটা মেম্বারকে নিয়ে একসাথে কোনো সমস্যা হলে তিনি আমাদের সঙ্গে নিয়ে সেই সমস্যার সমাধান করেন।